ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বৃহস্পতিবার সকালে কসবা উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংক্ষিপ্তভাবে দিবসটি পালন করা হয়। কসবা উপজেলার নির্বাহী অফিসার মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কসবা উপজেলার পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন। এতে বিশেষ অতিথি হিসেবে কসবা উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, সহকারী কমিশনার ভূমি হাসিবা খান, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন, কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ ঢালী সহ আরো অনেকে। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, বাজার কমিটি, শিক্ষক, ইমাম, মুক্তিযোদ্ধা সহ সরকারি দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতেখার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।